ভাই অনেকে অনেকে আমি দেখছি ভাই, যে দাড়ি টুপি দেখলে বুঝছেন নানা ধরনের মন্তব্য করেন। আপনাদেরকে বলি ভাই, আপনি যখন জন্ম নিছেন আজান দিছে কে, আপনি যখন মরবেন বিদায় সময় কে পড়াবে জানা যায় আপনার? একদিন একজন বলতেছিল, হুজুররা মানুষের বাসায় ভালো ভালো খালি খায়, ভালো ভালো খায়। তো ওনারা বলছিলাম, দেখেন রেজিকের মালিক আল্লাহ, কার কোথায় কি খাওয়া ভাগ্যে রাখছে একমাত্র উনি জানে। এই ধর্মই বুঝছেন এই পৃথিবীটাকে টিকায় রাখছে। ধর্ম সেটা আমার মুসলিম ধর্ম হইতে পারে, খ্রিস্টানের খ্রিস্টান ধর্ম, বৌদ্ধের বৌদ্ধিস্ট ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যা আমার মুখে মানায় না। অনেকে মাইন্ড করবে, বলবে এই আপনি মিডিয়া জগতের লোক, সিনেমা করেন, নাচ গান করেন, আবার ধর্ম নিয়ে কথা বলেন। না, আমি ধর্ম নিয়ে কথা বলতেছি না, আমি শুধু ন্যায় আর অন্যায় নিয়ে কথা বলবো। আপনারা আগে ভিডিওটা দেখেন। বাংলাদেশের যে কোনো এক জায়গায় এসেছিলাম, তো মাঝে মধ্যে ভক্তাদেরকে এমন হাতিয়ে দেওয়া হয়, আমি হাসতেছি যে কেন, আমি এটা একবার বের করছি, আমি আবার বের করবো আর কি। আমি তো হাতিয়ে নিয়ে চলে আসছি, কোনো কথাই বলি নাই। তো মাঝে মধ্যে কি দেয় আমাদেরকে এরকম, নোট অনেকদিন ধরে দেখি না, আজকে আপনারা দেখবেন, আমিও দেখি। দেখেন সবাই, এই গুনতে তো অনেক সময় লাগবে মোটামুটি। তার মানে মোট 100 টাকা এখন কিন্তু অনেক মোটা দেখা যায়, কিন্তু বের করে পড়া যখন দেখেন 2 টাকার নোট। যাই হোক, কি দেখলেন? এই সাবজেক্টটা নিয়ে কথা বলবো। এই হুজুরটা বুঝছেন বয়স বেশি না আমার ছেলের মতো, ওনাকে কেউ দাওয়াত করে নিয়ে গেছেন ওয়াজ করার জন্য। ওয়াজ করতে করলে বুঝছেন একটা হাদিয়া তো দিতেই হয়, সবাই দেয়, কেন দিবে না? ওনার কি পেট নাই? ওনার কি খরচ নাই? ওনার কি সংসার নাই? অবশ্যই আছে। উনি কি হাওয়া খেয়ে থাকে? না, উনি আমাদের মতো মাছ মাংস ভাত খেয়ে বাঁচতে হয়, আর এগুলো কিনতে তো টাকা লাগে, কেউ তো কাউরে 10টা টাকা দেয় না ভাই। তো উনি ওয়াজ করছেন, ওয়াজের সময় যখন ফিরে ওনাদের একটা খাম দেওয়া হয়, হ্যাঁ একটা খাম দিয়ে দেয়। যারা ভদ্রলোক তাই করে। এই যে আমরা অনেক চ্যানেলে যাই না ইন্টারভিউ দিতে, আপনি যাদেরই দেখবেন, যত সেলিব্রিটি দেখবেন, ইন্টারভিউর পরে কিন্তু বুঝছেন একটা খাম পায়। ওই খামের ভিতরে হয়তো 3,000 বা 5,000 টাকা থাকে, আমরা 5-10 মিনিট কথা বলি। আর উনি ওইখানে ধর্মের কথা বলতে গেছেন, ওয়াজ করছেন, ওনারা 100 টাকা ধরাই দিছে খামের ভিতরে। খাম দিলে তো ভাই গোনে নেয় না কেউ, এটা আপনার সামনে আপনি আমাকে টাকা দিলেন, আমি যদি গোনে নেই এটা কেমন দেখায়? খারাপ না? আপনাকে অপমান করা না, অবিশ্বাস করা না? উনি বিশ্বাস করে পকেটে ঢুকাই ফেলছেন, গাড়িতে ঢুকে দেখছেন, ভাবছে ওজন ওজন, না আরে তো 10,000 টাকা হবে, খুলে দেখে 100 টাকা, কতগুলো ভাঙ্কি টাকা ঢুকাই দিচ্ছে। এটা কোনো কথা ভাই? কোন এলাকায় এই ঘটনাটা ঘটছে হুজুর বলে নাই, না বুঝলে ভালোই করছে। দেখেন কতটা সম্মান দিছে, সে বলে দিতে পারতো যে আমি অমুক জায়গায় গেছিলাম, এই ঘটনাটা ঘটছে, কিন্তু বলে নাই, কারণ ওই এলাকার লোক অসম্মান হবে। কিন্তু ওই এলাকার লোকটা কাজটা করলো কি, নিশ্চয়ই এটা একটা ধর্ম ব্যবসা করছেন তারা, কারণ এই ওয়াশ করতে কিন্তু বুঝছেন একটা বাজেট হয়, টাকা লাগে, কারণ চেয়ার টেবিল ডেকোরেটর থেকে কাপড় আনতে হয়, মাইক ভাড়া লাগে, কারেন্টের ব্যাপার আছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হয়, চেয়ারম্যান মেম্বার দোকানপাট বাজার ঘাট থেকে টাকা তোলা হয় ভাই, না তুললে একটা ফান্ড থাকে। তো ওই ফান্ডের মধ্যে, ওই বাজেটের মধ্যে কি হুজুরের জন্য বাজেট করেন নাই 100 টাকা?
যাকে দিয়া লোক সমাবেশ করবেন, যে বক্তব্য রাখবে তার জন্য 100 টাকা, যে অঞ্চলে কষ্ট হয়েছে এই অঞ্চলে এই লোকগুলা না ধর্ম ব্যবসা করছে, এরা বেসিক্যালি মন থেকে কোনো ধার্মিক না, ধার্মিক হইলে হুজুর রে 100 টাকা দিতে পারত না, একদমই অন্যায় কাজ হয়েছে ভাই, একদমই অন্যায়। এটা অনেকে দেখি অনেক মাথা ব্যথা হুজুরদের নিয়ে। হ্যাঁ, একদিন একজন বলতেছিল হুজুররা মানুষের বাসায় ভালো ভালো খালি খায়, ভালো ভালো খায়। তো ওনারা বলছিলাম দেখেন রেজিকের মালিক আল্লাহ, কার কোথায় কি খাওয়া ভাগ্যে রাখছে একমাত্র উনি জানে। একবার শার্টের কলারটা ধরে জিজ্ঞেস করতে ইচ্ছে হইতেছিল যে ওই মি আপনারা কি হুজুর কইছে আমারে খাওয়ান, আরে আমরাই তো খাওয়াই মানত টানত কইরা, এটা আমাদের মানসিক সুখের জন্য খাওয়াই। ছোটবেলা আমার মনে আছে জানেন শুক্রবারে নামাজের সময় মানে আমাদের যে জ্বর টর হইতো, কাশি টাশি হইতো বা যে কোনো পেটের ব্যথা হইতো, তখন না মা বাবা না ওই যে লোক পাঠাইতো যারা মসজিদ থেকে বের হবে নামাজিরা, তারা ফু দিবে ওই পানির মধ্যে, ওই পানিটাই না খাওয়াইতো। এটা একটা বিশ্বাস ভাই, যারা ধর্ম পালন করে, যারা ধর্মকে বিশ্বাস করে তারা এগুলো বিশ্বাস করে। এই ধর্মই বুঝছেন এই পৃথিবীটাকে টিকায় রাখছে, ধর্ম। সেটা আমার মুসলিম ধর্ম হইতে পারে, খ্রিস্টানের খ্রিস্টান ধর্ম, বৌদ্ধের বৌদ্ধিস্ট ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু ধর্মই টিকায় রাখছে। ধর্ম যদি না থাকতো, ধর্ম যদি আমাদেরকে পাপ পুণ্যর হিসাবটা না বুঝাইতো, দুজক বেহেস্তের হিসাবটা না বুঝাইতো, দুজকের ভয় আছে বইলেই তো বুঝছেন চুরিদারি ডাকাতি রাহাজানি হয় না। যদি ধর্মের ভয়টা মানুষের মধ্যে না থাকতো, একটা ধনী লোক সুখে ঘুমাইতে পারতেন, ঘরে ছিনিয়ে নিয়ে যাইতো। ধর্মের ভয়ে ম্যাক্সিমাম মানুষই পৃথিবীতে ধর্মের ভয়ে ভালো পথে চলে। হ্যাঁ, ভালো পথে চলে, আল্লাহকে ভয় করে। আমরা অনেকেই করি না, যারা বেশি আধুনিক মডার্ন বেশি জ্ঞানী তারা অনেকেই করি না, পাত্তা দেয় না, কিন্তু ধর্মটা পালন করে সবাই। আর এই হুজুরের সাথে যে এটা করছে বড় অন্যায় করছে। জানেন হুজুর একটা হেলিকপ্টারে গেলে, উনি হেলিকপ্টারে গেছেন, উনি ওই যাত্রায় 1,00,000 টাকা নিছেন, কেন নিবে না? ওনাকে দেখলে সমাবেশ বড় হয়, মানুষ বেশি আছে, ওনার নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, উনি স্টার বক্তা, কেন আসবে না? কোনো স্টার যদি হেলিকপ্টার দিয়ে শুটিংয়ে যায় তখন তো খুব হাততালি দেয়, আরে বাবা উনি হেলিকপ্টার নিয়ে গেছেন। একটা একটা হুজুর গেলে তখন মাথা ব্যথা না ভাই? অনেকে অনেকে আমি দেখছি ভাই, যে দাড়ি টুপি দেখলে বুঝছেন নানা ধরনের মন্তব্য করেন। আপনাদেরকে বলি ভাই, আপনি যখন জন্ম নিছেন আজান দিছে কে? আপনি যখন মরবেন বিদায় সময় কে পড়াবে জানা যায় আপনার? হ্যাঁ, ওই টাই পড়া আপনার টিচার এসে পড়াবে, এই হুজুরই পড়াবে, এই টুপি দাড়ি নিয়েই পড়াবে। তাই বলবো এই চিটারি বাটপারি হুজুরদের সঙ্গে কইরেন না, কেউ কিছু মনে করেন না ভাই। হ্যাঁ, সিনেমার লোক, আবার ধর্ম নিয়ে কথা বললাম না, ধর্ম নিয়ে কথা বললাম, এটা অন্যায়, অন্যায় করা হয়েছে, এটা মারাত্মক অন্যায় করা হয়েছে। একজন সিঙ্গারের দাওয়াত করে নিয়ে মঞ্চে নাচাইয়া 1,00,000 টাকা দিয়ে দিতে পারেন, 10,000 টাকা দিলে কি হইতো? 100 টাকা দিবেন? 100 টাকা নিয়ে ফকির তোকে ভিক্ষে দেয় না? যারা অপমান করছেন আল্লাহ আপনাদের বিচার করবে, ওনারে ডাইকা ওনার টাকাটা দিয়ে দিয়েন। হ্যাঁ, দিয়ে দিয়েন। আর হুজুরদের বলবো যেখানেই যাইবেন বক্তব্য রাখতে ক্যাশটা আগে নিয়ে নিবেন, খামি দিলে না লজ্জা রাখবেন না, আপনি সহকারী বলবেন টাকা কই না নে। এখনও বহুত আর্টিস্ট আছে আমাদের দেশে, বড় বড় স্টার, নাম আর নাই নিলাম না, টাকাটা আগে হাতে নেয় তারপরে কাজে যায়, পুরা টাকাটা হাতে নেয়, যে 3 দিনের কাজ থাকে না 3,00,000 টাকা আগে হাতে নিয়ে নেয় তারপরে কাজে যায়। হুজুর আপনারাও তাই করবেন, লজ্জার কিছু নাই, কারণ আপনারা আমাদের প্রথম শিক্ষক। হ্যাঁ, প্রথম শিক্ষক, প্রথম তো আমি মাদ্রাসায় গেছি, প্রথম তো মাদ্রাসায় শিখছি, আপনারা আমাদের প্রথম শিক্ষক। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।